6 বছরের শিশু সন্তানকে নিয়ে নিজেদের দোকানের কর্মচারীর সাথে পালানোর অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কিল্লার কুপিলং এলাকায়। বাড়ি থেকে টাকা গয়না নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন স্বামী। থানায় মামলা। উদয়পুরের কিল্লা থানাধীন কুপিলং এলাকার মাছ ব্যবসায়ীর দোকানে কর্মচারী ছিলেন জনৈক প্রাণ গোবিন্দ শর্মা। সম্প্রতি তার সাথে ভাব জমেছিল মালিকের স্ত্রীর। স্বাভাবিকভাবে বিষয়টি তেমন সিরিয়াস ভাবে নেয়নি দোকান মালিক। সবকিছু চলছিল স্বাভাবিক। দোকান মালিকের 6 বছরের একটি সন্তানও রয়েছে। গত সোমবার ছেলেকে নিয়ে অন্যান্য বাড়ির মতো বাপের বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় গৃহবধূ। বাপের বাড়ি গর্জনমোড়া এলাকায়। একদিকে স্ত্রীর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার পর স্বামীর সাথে কোনো যোগাযোগ না করায় স্বামী শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ করেন। তখনই তিনি জানতে পারেন স্ত্রী সেখানে যায়নি। আমার বউ এবং ছেলে বাপের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে গেছে, যায় আর আসেনি। তারপর আমরা খোঁজাখুঁজি করে দেখলাম, দুদিন পরে জানতে পারলাম যে আমার পাশেরই একটা বাড়ির একটা ছেলের সাথে ওনাকে চলে গেছে, ওনাকে আর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয় দৌড়ঝাঁপ। তখনই তিনি জানতে পারেন দোকানের কর্মচারী প্রাণ গোবিন্দ শর্মার হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী। যাওয়ার সময় 30,000 টাকার স্বর্ণালঙ্কার এবং যাবতীয় কাগজপত্র নিয়ে গেছে গৃহবধূ। বিষয়টি নিয়ে উদয়পুর মহিলা থানায় মামলা করে স্বামী। যে ছেলেটা গেছে সেই ছেলেটার নাম হচ্ছে প্রাণ গোবিন্দ শর্মা, বাবার নাম দিলীপ শর্মা। যাওয়ার সময় আমার বাড়ি থেকে আমার দোকানের কর্মচারী আসছিল, হ্যাঁ আমার প্রায় 30,000 টাকার মতো নিছে, এবং আমার বইয়ে যা ডকুমেন্টস আছে, আমার ছেলের যা ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে ওর গণাগাটি যা ছিল সব নিয়ে ও চলে গেছে। থানাতে জিটিএনটি করেছি, উমেন্স পেয়েছে। উদয়পুর মহিলা থানার পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গৃহবধূর খোঁজে বিভিন্ন স্থানে খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদয়পুর থেকে পার্থ প্রতিম সাহার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।